কোথায় করে লোকে, ওই দেখ কোথায়। জলের ট্যাঙ্কের উপর প্রেমিকাকে প্রেম নিবেদন, বারাসাতের ঘটনায় তাজ্জব নেটিজেনরা। সিনেমার পর্দায় আমরা প্রতিনিয়তই দেখতে পাই প্রেম কাহিনী, আর তাতে বিভিন্ন ধরনের প্রপোজালিংয়ের স্টাইল নজর কাড়ে নেটিজেনদের। বইয়ের ভাঁজে গুজে দেওয়া থেকে শুরু করে বাড়ির পাঁচিল ডিঙিয়ে সোজা প্রেমিকার ঘরে গিয়ে প্রেম নিবেদনও কখনও প্রকাশ্যের রাস্তায় হাঁটু গেড়ে বসে ভালোবাসা জানান দেওয়া, এমনই হাজার একটা প্রপোজের মাধ্যম সকলেই দেখেছেন টেলিভিশন কিংবা সিনেমার পর্দায়। কিন্তু বাস্তবের মাটিতে জলের ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে প্রেমিকাকে ভালোবাসা জানান দেওয়া দেখেছেন কখনো? দেখেননি নিশ্চয়। তাহলে এই ভিডিওটির মাধ্যমে চলুন একটু দেখে নেওয়া যাক। ভালোবাসা মানে এক রাশ পাগলামি, আর সেটাকেই জিয়ে রেখে বছরের পর বছর একে অপরের হাত ধরে সুখের সাগরে ভেসে যাওয়া। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অবাক হয়েছেন সকলে। ভিডিওতে দেখা যাচ্ছে যে দূরের কোনো এক বাড়ির ছাদ থেকে ভিডিও করছে এক দল যুবক, আর সেই ভিডিওই কিনা ধরা পড়েছে এক পাগল প্রেমিকের পাগলামি। সে কিনা তার প্রেমিকাকে ভালোবাসা জানান দেওয়ার জন্য তাকে নিয়েই জলের ট্যাঙ্কের উপর উঠে পড়েছে, এমনকি হাঁটু গেড়ে বসে মেয়েটিকে জানাচ্ছে তার ভালোবাসা, যদিও ভিডিওটি সেভাবে স্পষ্ট নয়। কিন্তু এক যুবক যুবতীর ভালোবাসার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরাতে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে। সম্প্রতি লিওনেল জয়ন্ত নামের এক ফেসবুক ইউজারকারীর ফেসবুক হ্যান্ডেল থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ইতিমধ্যেই এটি 900 বেশি মানুষ ভিউ করে ফেলেছে, এমনকি শেয়ারও করে ফেলেছে বহু মানুষ। বস কোথায় করে লোকে, ওই দেখ কোথায়, ভালো করে তোমাদের দেখাতে পারছি না, বাট হোয়াট দ্য ফাক ইজ দিস। ও ভাই, ও ভাই, ও ভাই, গঙ্গা গঙ্গা, কি রে যা, কি মেয়েটা প্রপোজ করছে না ছেলেটা?